আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। তাকে কতটুকু ভালোবেসেছিল সেটা যেমন স্পষ্ট নয়, তার জন্য ঠিক কতটা কষ্টে জর্জরিত সেটাও অজানা। সাদাশীতে মানুষদের অনুভূতি হয় রহস্য ঘেরা। মাহের সাদাশীতে মানুষ নিজের অমায়িক আচরণের জন্য সকলের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র হয়ে উঠেছে ঠিকই, তবে ব্যক্তিত্ব কঠিন খোলসে মোড়ানো। তার ব্যক্তিত্বের একাংশ সম্পর্ক সকলেই অবগত। প্রফেশনালি সে একজন লেকচারার, সকলের সঙ্গে সৌজন্যপূর্ণ আচরণে, জ্ঞানী বুদ্ধিতে, দায়িত্ববোধে সদা সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে। বাবাহীন পরিবারে মা বোনের একমাত্র অবলম্বন বটবৃক্ষ সে। ফোনে দৃষ্টি নিবদ্ধ রেখে বিচলিত ভঙ্গিতে বসে আছে সূচনা। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, নিঃশ্বাসে অস্থিরতা। পাশে ড্রাইভিং সিটে বসে আছে রুদ্র, একমনে ড্রাইভ করছে সে। হঠাৎ সূচনার দিকে নজর যেতে রাশভারী কণ্ঠে প্রশ্ন করল, এসি চলছে তবুও ঘামছিস, সমস্যা কি? কিঞ্চিত চমকে সূচনা বলল, কিছু না কিছু না। নার্ভাস লাগলে আমি তোর সঙ্গে থাকবো। চোখ বড় বড় করে রুদ্রর দিকে তাকালো সূচনা। রুদ্র দৃষ্টির সম্মুখে স্থির, মুখে গম্ভীরতা অবিচল, ড্রাইভ করছে বিরতিহীন। এক ঢোক গিলে পার কয়েক চোখের পলক ফেলল সূচনা। কি বলছে তার ভাই, যার সঙ্গে ছোট বোনের বিয়ের কথা চলছে, তার সঙ্গে প্রাইভেট কথা বলাকালীন সে সঙ্গে থাকবে? তার ভাইটা অমিশুক, নীরস, আব্দ, কিন্তু সম্পর্কের বিষয়গুলোতে এত অজ্ঞ তা তো জানত না। জোরপূর্বক মুখে হাসি আনার চেষ্টা করল সূচনা, বলল, না না তোমার থাকতে হবে না, আসলে উনি আমার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চান। ব্রুকুটি করে তাকালো রুদ্র, বলল, তোরা পরিচিত নস, একান্তে কথা আবার কি, আমি আশেপাশেই থাকবো। ঢোক গিলল সূচনা, বলল, উনি হয়তো ওনার ব্যক্তিগত বিষয় সম্পর্কে আমাকে কিছু জানাতে চান, তুমি পাশে থাকলে আনইজি ফিল করতে পারে। কুচকানো ভ্রুজোড়া আর সোজা হলো না রুদ্র, লম্বা করে শ্বাস টানল শুধু, ঠোঁট টিপে হাসলো সূচনা। সে হাসি রুদ্র থেকে আড়াল করার জন্য জানালার দিকে মুখ ফেরালো। গাড়ি থামলো লেকের পাশের রাস্তাটায়। লেকের ধারে সারি সারি কফি শপ এবং ফুচকার দোকান। এখানে পরিচিত এক কফি শপ রয়েছে সূচনার, তার বান্ধবীর ভাইয়ের কফি শপ এটা। মাঝে মাঝে বান্ধবী নিয়ে বিকালবেলা ঘুরতে আসে এবং এই কফি শপেই বসে। গাড়ি থেকে ভাই বোন নেমে দাঁড়াতেই ঝিনুক, পনির সহ আরও অনেকে এগিয়ে এলো। ঝিনুকের মুখে হাসি যেন উথলে পড়ছে। পান খাওয়া লাল টকটকে ঠোঁটের ফাঁকে আঁচ সাদা দাঁতগুলো দেখে গা জ্বলে উঠল সূচনার। ক্রোধনে ফুসতে ফুসতে ভাইয়ের দিকে তাকালো। ঝিনুকরা ততক্ষণে তাদের সামনে এসে দাঁড়িয়েছে। রুদ্র সূচনার ক্রোধের মাত্রা টের পেল। ঝিনুকে কঠিন একটি ধমক দিয়ে বলল, সামনে এসে দাঁত কেলাতে বলেছি, দূরে যা। ঝিনুকের মুখের হাসি নিমেষেই মিলিয়ে গেল। সূচনার দিকে এক পলক তাকিয়ে পনিরের ঘাড়ে থাবা মেরে বলল, তোরে বললাম সূচনা আবার রাগ করবো আমারে দেখলে, শালা তবু আমারে জোর করলি। পনির বোকার মতো মাথা নাড়াতে নাড়াতে বলল, হ্যাঁ আফা, আমি বলতেছিলাম এখানে আছে, আপনি ভালো আছেন আফা? এরা কি পরিমাণ ঠপ মারতে পারে খুব ভালো করেই জানে সূচনা, তাই অগ্নি দৃষ্টি ছুড়ে তাকালো পনিরের দিকে। সে দৃষ্টিতে এক নজর তাকিয়ে ঝিনুক পনির সহ আরও তিনজন ক্ষিপ্ত গতিতে পালিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সূচনা। পাছে লোকে তার ভাইকে গুন্ডা মস্তান বলে, সন্ত্রাস হিসেবে খ্যাতি কম নেই, এসবে এখন আর লজ্জা লাগে না, অভ্যস্ত হয়ে গেছে। তার হবু বর এবং হবু বরের পরিবার এসবে অবগত, তাই বলে ভাইয়ের সাঙ্গপাঙ্গ নিয়ে হবু বরের সঙ্গে মিট করতে আসা সমীচীন নয়। এরা এসেছে দেখলে না জানি মাহের খানও নিশ্চয়ই বিরক্ত হবে। সে নম্র ভদ্র স্বভাবের মানুষ, একজন সম্মানিত ব্যক্তি, শহরে তার মোটামুটি সম্মানীয় একটা পরিচয়ও আছে, কলেজের লেকচারার। এমন একজন মানুষ শুধু এক চরিত্রহীন নারীর সন্তান নয়, এক সন্ত্রাসের বোনকে বিয়ে করতে রাজি হয়েছে। এই তো মাথা সমান, এতটুকুতেই মাথা তুলে কথা বলবার চেয়েও নেই, সেখানে আবার এই চেলা ফেলারা উপস্থিত থাকা নিন্দনীয়ই বটে। সূচনার বলা নামের কফি শপটার সামনে দাঁড়িয়েছিল মাহির। হঠাৎ দুটো ছেলে মেয়েকে তার দিকে এগিয়ে আসতে দেখল। মেয়েটার পরনে পার্পেল কালারের কারুকার্যে শোভিত থ্রি পিস, মাথায় পার্পেল কালারের উড়না দিয়ে ঘেরা, পেছনে লম্বা বিনুনির শেষ অংশ হাঁটার তালে তালে কোমরের পাশ দিয়ে
সম্মুখে উঁকি দিচ্ছে ক্ষণে ক্ষণে। লম্বাটে ফর্সা মেয়েটার মায়াবী মুখটা দেখতেই চিনে ফেলল মাহে। হ্যাঁ, এটাই তার হবু বউ, মায়ের পছন্দের পাত্রী। মনে মনে তিনবার মাশাল্লাহ পড়ল সে। ততক্ষণে রুদ্র সূচনা তার সামনে এসে দাঁড়িয়েছে। সূচনা সালাম দিতেই অমায়িক একটি হাসি উপহার দিয়ে সালাম ফেরালো মাহে। রুদ্র দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। স্বাভাবিক গম্ভীর মুখে হাত বাড়ালো রুদ্র। প্রথম পরিচিতি শেষে মাহের দুজনকেই কফি শপে ঢুকতে বলল। বয়সের দিকে রুদ্র সূচনা উভয় তার ছোট, তাই নাম ধরেই ডাকল। সূচনা ধীর পায়ে কফি শপের দিকে এগোলেও রুদ্র রাজবাড়ি কণ্ঠে বলল, আপনারা কথা বলুন, আমার কিছু কাজ আছে এদিকে। মাহেরকে কথাটা বলি সূচনার দিকে তাকায়, বলল, আমি এদিকটাই আছি, ফোন করিস। সূচনা ঘাড় কাত করল। রুদ্র গভীর চিত্তে মাহেরকে বলল, আসি। মাহের মৃদু হেসে জবাব দিল, যে নাইস টু মিট ইউ। বাঁকানো হাসি হেসে বিদায় নিল রুদ্র। কফি শপের ভেতর গিয়ে বসল মাহে সূচনা। একে অপরের মুখোমুখি বসেছে তারা, মাঝে ব্যবধান শুধু একটা ছোট্ট টেবিলে। দীর্ঘক্ষণ নীরবতা কাটানোর পর গলা খাঁকারি দিয়ে মাহের প্রশ্ন করল, সূচনা আপনি কি লজ্জা পাচ্ছেন? নিম্নমুখী সূচনা মাথা নাড়িয়ে না বোঝাল। আলতো হেসে মাহের পুনরায় বলল, অসুস্থ হচ্ছে? এবারও না করতে উদ্যত হল সূচনা। তার পূর্বেই মাহের বলল, হবু বরের সামনে প্রথম আলাপে লজ্জা পাচ্ছেন না এ কথা হজম করেছি, কিন্তু অস্বস্তি হচ্ছে না এটা কিন্তু হজম হবে না। বুকের খুব গোপন স্থানে কিঞ্চি শিহরণ জাগল সূচনা। সন্তর্পণে মাথা তুলে তাকালো সম্মুখের মানুষটার দিকে। নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ তার সামনে বসে আছে। সুগঠিত দেহের বলিষ্ঠ শরীরটা বসে আছে অসাধারণ ভনিতায়। গায়ের রং উজ্জ্বল শ্যাম, ফর্সা বললেও ভুল বলা হবে না। হেয়ার স্টাইল খুবই সাধারণ। ফ্যানের তীব্র বাতাসে সিল্কি কয়েকটা চুল কপাল দিয়ে উঠছে। গভীর একচোড়া চোখ, নাকের একপাশের কালো তিলটাই বেশি চোখে লাগছে। শেভ করার সময় হয়তো কয়েকদিন পেরিয়ে গেছে। ফর্সা ত্বকে খোঁচা খোঁচা দাড়িগুলো তার সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চোখে মুখে লেপটে আছে অমায়িক হাসি। এমন পুরুষদের বোধহয় মিস্টার পারফেক্ট বলা হয়ে থাকে। পাত্র পছন্দ হয়েছে? কেঁপে উঠল সূচনা। দৃষ্টিজোড়া নিমেষে বেসামাল হয়ে উঠল। মাহের বিচলিত হয়ে বলল, ও শিট, লজ্জা দিয়ে ফেললাম। লজ্জা পাবেন না, শান্ত হন। যার সঙ্গে সারা জীবন কাটাবেন তাকে এভাবে দেখে শুনে নেওয়াটাই বেটার। ইতিমধ্যে দুটো কফি দেওয়া হয়েছে ওদের। কফির মুখ সূচনার দিকে এগিয়ে মাহের পুনরায় বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা কফি খেতে খেতে কথা বলতে পারি। সূচনা মাথা নাড়িয়ে কফির মুখ হাতে নিল। মাহেরও কয়েক চুমুক দিয়ে ফেলেছে। হঠাৎ সূচনা বলল, বিয়ের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? মায়ের ছেলের বউ প্রয়োজন, বোনের ভাবি প্রয়োজন, আর আমার একজন বন্ধুরূপী ব্যক্তিগত মানুষ প্রয়োজন, এটাই সিদ্ধান্ত। কিছুক্ষণ আবারও নীরবতায় কাটল। কফির মুখে আস্তে ধীরে চুমুক দিতে থাকা সূচনার দিকে একমনে তাকিয়ে মাহের বলল, আপনার মতামত? এক পলক তাকিয়ে কফির মুখ টেবিলে রেখে স্বাভাবিক হয়ে বসল সূচনা। ধীরে সুস্থে শান্ত কণ্ঠে বলল, আপনার মতো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার। আপনি আমায় বউ হিসেবে গ্রহণ করলে নিজেকে সৌভাগ্যবতী মনে করব, কিন্তু আমার বিষয়ে পুরোপুরি জানার পর আপনার সিদ্ধান্ত বদলাতেও পারে। নড়ে চড়ে বসল মাহে, বলল, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি, বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে। আমার দীর্ঘ দিনের রিলেশন ছিল, অন্তত স্বাভাবিক কণ্ঠে মাহের বলল, ছিল, এখন নেই তো। বিস্ময়ীভূত হয়ে তাকালো সূচনা। ঢোক গিলে বলল, না। আপনার আপত্তি নেই আর কিছু? আমি তাকে ভালোবাসতাম। স্বাভাবিক, বিয়েতে রাজি হলেও আমার সময় লাগবে। কে সে? আপনাকে স্বামী স্থান দিতে। বন্ধুর জায়গাটা দিলেই হবে। চাপা নিঃশ্বাস ছাড়ল সূচনা, বলল, আমাকে নিয়ে আপনার কোনো সমস্যাই নেই। সমস্যা থাকবে কেন? আপনার চোখ তো টেরা নয়, নাকও বোচা নয়। আপনার আমাকে নিয়ে সমস্যা আছে কিনা বলুন, বড় বর পেতে আপত্তি নেই তো? আশ্চর্য হয়ে সূচনা বলল, কি বুড়ো, আপনি? গুনে গুনে 6 বছরের বড়, 28 বছর বয়সী বুড়ো। মৃদু মৃদু হাসতে লাগলো মাহে। সূচনা আহত সুরে বলল,
আপনার বয়সে অনেকে 14-15 মেয়ে বিয়ে করে, আর আমার তো 22 চলছে। তাহলে পারফেক্ট ম্যাচ, কি বলেন? সূচনা পুনরায় মাথা নিচু করল, বলল, একটি প্রশ্ন করি, রাগ করবেন না তো? ওহ ম্যাডাম, প্রথম পরিচয়ে রাগ দেখালে আপনি তো পালিয়ে যাবেন, নির্দ্বিধায় প্রশ্ন করুন। কখনো পারবেন রোশনির জায়গাটা আমাকে দিতে? নিমিষে শব্দ হয়ে গেল মাহে। সে জানত নীলয় সূচনাকে সবটা জানিয়েছে, যা নিজ মুখে জানানোর সাধ্য তার নেই। তারপরও বুকের ভিতর ভীষণ রকম মুচড়ে উঠল। সত্যি কি পারবে রোশনির জায়গা সূচনাকে দিতে? সূচনা তাকিয়েছে মাহেরের দিকে। সত্যি বলতে নীলয়ের মেসেজ পাওয়ার পর থেকেই মাহেরের প্রতি অনেক বেশি আগ্রহী হয়েছে সূচনা। যে পুরুষ ধর্ষিত হওয়া নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, ওই পুরুষের মানসিকতা নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহ রাখা উচিত নয়। সূচনাও রাখেনি, বিয়েতে দ্বিধাহীন হয়েছে মাহেরের সত্যিটা জানার পরই। সূচনা উৎসুক নয়নে তাকিয়ে আছে। দীর্ঘ সময় পর মাহের বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।